মালদার হাবিবপুর থানার তিলাসন এলাকার ব্রাহ্মণপাড়ায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার গভীর রাতে চারজনের একটি ডাকাত দল অমল পাণ্ডের বাড়িতে প্রবেশ করে গলায় হাঁসুয়া ধরে টাকা ও গহনা লুট করে বলে অভিযোগ। প্রথমে একজন দুষ্কৃতী পাঁচিল টপকে বাড়িতে প্রবেশ করে বাড়ির মেন গেট খুলে দিলে অপর তিন দুষ্কৃতী বাড়িতে প্রবেশ করে। প্রথমে ঘরে থাকা টাকা পয়সা লুট করে, পরে তার স্ত্রী চন্দনা পাণ্ডের গলায় হাঁসুয়া ধরে তার গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে লকারের চাবি চায়। পরে লকার ভেঙে 9 লক্ষ টাকা সহ প্রায় 10 ভরি সোনার গহনা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। টাকা পয়সা সবসময় থাকে, লোক কিন্তু জানে, এবং এখান থেকে ঢুকেছে রাত্রিবেলায় ঘুরে এসে দেখলাম আমরা এখান থেকে ঢুকেছে, এবং দুটি চারজন ছিল এবং ব্যক্তিগত কিছু আক্রোশ ছিল, আর পরে না থাকার নয় মনে হয়, সেটা থাকতে পারে, কিন্তু ডাকাত তার আক্রোশ দেখবে না, অনেক ডাকাতি করে উদ্দেশ্য, কিন্তু এটা বহু ব্রিটিশ আমল থেকে গ্রাম, কিন্তু কোনদিন এরকম ঘটনা ঘটেনি কোনো যুগে, এই প্রথম শুনে বিরলতম ঘটনা, এটা একবার আশ্চর্য হয়ে যাচ্ছে আমার। কত টাকা নিয়ে গেছে এবং কী কী নিয়ে গেছে? 9 লাখ টাকা মতো নিয়ে গেছে আর 11 ভরি সোনা নিয়ে গেছে। কীভাবে দেখছেন বিষয়টাকে? মানে না, এটা তো কিছু এখানকার আছে, কিছু বাইরের আছে, আমার হয়েছে এখানকার, এত সাহস অনুমান করছেন? হ্যাঁ, এক দুজন আছে নিশ্চয়ই, রাস্তাঘাট কীভাবে দেখাবে বাইরের মনে হচ্ছে? ওই তো দেখতে পাচ্ছি, ওধার দিয়ে ওই বেড়াটা ভেঙেছে, তালা দেওয়া ছিল, তালাটা ভেঙে দিয়েছে, পেছন ধার দিয়ে এসে নেমে সিঁড়ি দিয়ে মনে হয় নেমে হয়তো এইটা এইটা খিলটা সরিয়ে ভেঙে খিল খুলে দিয়ে হয়তো ওদেরকে ঢুকিয়েছে, একজন ঢুকেছে, আমরা অনুমান করছেন। কয়জন ঢুকেছিল বাড়ির ভেতরে? 4 জন ছিল। কি ছিল ওদের হাতে? ওদের হাতে সব 4 জনের হাতে বড় বড় হাঁসুয়া, এত বড় বড় হাঁসুয়া, আর গলার কাছে ধরে আছে সব, আর এত বড় একটা রিভলভার ছিল না কি, যখন বেশি বলছি তো আমাকে রিভলভার দেখাচ্ছে, আমি কি কি করব, রিভলভার দিয়ে মারবা? কাউকে কি চিনতে পারা গেছে? ওরা কি মানে বাংলা ভাষায় কথা বলছিল না অন্য কোনো হিন্দি ভাষায়? কত টাকা মোটামুটি নিয়ে গেছে? যা ছিল সোনা দানা টাকা পয়সা, ধান বিক্রি করে এনে রেখেছিল বিছনা, বলছি না একটা বেগুন কিনার পয়সা নাই, এমন ভাবে নিয়ে গেছে সব কিছু। কি হইলো, আমি তো ঘুমিয়েছিলাম, এলো দুজন, কবে আজকে রাত্রে? আমরা ঘুমিয়েছিলাম, বলছিল এই ঘরে আমার পেছা পেছা আমার ঘন লাগে, আমি এখানে শুই এই ঘরে, টিভি টিভি দেখলাম 11:30 পর্যন্ত টিভি দেখলাম, টিভি দেখে ঘুমিয়ে আছি, তারপর হঠাৎ কপালটা খুলে ঢুকে গেল, তারপর দুটা লোক এনে আমাকে বুঝে খুব সালা উঠ এরাই নাম, আমি নাম বোকানের বাবু বল না কি বলছি, হাঁসুয়া দিচ্ছি দুটা লোকের হাসা, আমি হাঁসুয়ার দিকেই তাকিয়ে আছি, ওদের চেহারা মুখে দেখব, তো খেতে টেতে দেবে না কি করবে, তো এটা ঘুরে আমাকে ছাঁচিয়ে নিচে ফেলে দিল, ফেলে দিয়ে খালি ঘুরাতে এভাবে ঘুরালো, ঘুরিয়ে চুরিয়ে দিয়ে বুঝে টাকা কোথায় বাই কর, টাকা বাই কর, টাকা বাই কর, টাকা মাথার তলে দিতে হবে কিছু, মাথার তলে রাখি, বাজার টাজার ঘাট করি কিছু রাখি সময়, ক টাকা ছিল না ছিল ওটা তো দেখছি সব বিছানা বিছানা ফেলে নিয়ে নিয়েছে জাল দেওয়ার, তারপরে ঘরে যখন সব হয়ে গেল, কর্ম আমাকে ওর মারল পিঠে, আমার বাড়ির চাচা মিলে তারা কেটে দিল, তখন আমি তো বোক বোকো খিল মারা আছে ঘরে, ঘরে খিল মারা উপায় নাই ঢুকার জানলা দিয়ে, তখন আমাকে হাঁসুয়া ধরা আছে, আর আমি যখন বুকে ভাই উঠতে উঠতে হবে, লোক এসে গেছে চোর ডাকতে, লোক এসে আমি চোর ডাকাত বললাম না ভয়ে, লোক এসে ডাকতো কে আছে, উঠলো গেল, তো বুকু ফট করে ওই অবস্থায় উঠলো, উঠে খুলছে হাঁসুয়া কেন রে, হাঁসুয়া কেন রে, কি করছিস রে এখানে, কানে হাঁসুয়া ধরে আছিস রে, আমার বরকে কাটিস না রে, আমার কাছে কাটিস না, না 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 কাটবে না কাটবে না, টাকা পয়সা নিতে এসছে, টাকাগুলো দিয়ে দে ভাই, না না টাকা নাই আমার কাছে, টাকা নাই চাবি না, টাকা নাই না, টাকা আছে ঘরে আমার, ওই টাকা খুলে নিয়ে দেখ যা আছে সব নিয়ে খুলে যাবে। মানে কাউকে চিনতে পেরেছেন? চিনতে দেবো মুখে ই আর মাথায় ফাটা দেওয়া আছে কিনা যায়, আর ওই সে ভিতরে খুব আস্তে আস্তে কথা বলছে, কথাটা বুঝতে পারছি না। হাতে কি কি ছিল?
কোনটা হয়ে ওরা ঢুকেছে আপনার বাড়িতে এরকম কিছু বুঝতে পারছেন? ওখান দিয়ে সবাই বলছে, আমি এখন আমি তো এখান থেকে কোথাও যাই, ওই পিছন থেকে ওই ওই ইসের উপর এক বিশটা টিনের উপর উঠেছে, দিয়ে এটা দিয়ে এটা দিয়ে নেমেছে, নেমে একজন তারপরে দরজা খুলেছে, তখন বাইরের লোকরা তিনজন ঢুকেছে, চারজন ঢোকাও ঢুকে আমার কাছে এত করেছে। এখন বাইরে কে ছিল না ছিল বলতে পারবো। কত টাকা নিয়েছে? ৯ লাখ বললাম না। আর সোনার মোটামুটি কত? এ ব্যাপারে অমল পাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। একটা কমপ্লেইন্ট পেয়েছি, ওখানে কালকে যখন ইনফরমেশন পুলিশ ইনফরমেশন পেয়েছে, তারপরে ওখানে আইসি গিয়েছেন, ওখানে ডিএসপি ডিএমটি গিয়েছেন, তারপরে কিছু লিডস আমরা পেয়েছি, হয়তো আমরা ডেভেলপ করে ওটা ডিটেক্ট করে নেব। কত যে কমপ্লেনেন্ট আছে ও বলেছে কি 9 লাখ মতো, তারপরে আমরা দেখব কি স্যার কোনো অনেক কাছাকাছি 500 মিটার 1 কিলোমিটার মধ্যে আছে তো, কিন্তু ওখানে হাসওয়া কিছু ইউজ করেছিল যে দুষ্কৃতি ফায়ারআর্মস নেই, কোনো কমপ্লেন্ট নেই, হাসওয়া বলেছি। এত ক্যাশ টাকা যে আছে কোনো ইনফরমেশন এদের কাছে ছিল কিছু যে এত ক্যাশ ওখানে আছে? এটা এটা তো আমরা ইনভেস্টিগেশনে পাবো, এখন ডিটেক্ট হয়ে যায় তারপরে পাবো। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।